বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির যে প্রবণতাগুলি দেখেছি সেগুলোকে একটা আন্তর্জাতিক ডেটাবেসের ভিত্তিতে ভাঙা হয়েছে যে এই প্রবৃদ্ধি কোত্থেকে এসছে। সেখানে তিনটা ভাগ করা হয়েছে। একটা হলো যে প্রবৃদ্ধি কিছু সংস্কারের কারণে ঘটেছে, যেটাকে আমরা বলছি পলিসি ইনোভেশন, যেটা 1990 থেকে 2004 মধ্যে বাংলাদেশের যে মোট প্রবৃদ্ধি তার সিংহভাগই ওখান থেকেই দেখা যায়। তারপরে যেটা দেখা যায় যে 2010 থেকে 2019 মধ্যে এই পলিসি ইনোভেশনের অংশটা কমে গেছে, মানে সংসার সংস্কার থেকে যে অংশটা অতীতে এসেছিল সেটার অংশটা কমে গেছে, ইতিহাসের অংশটা বেড়েছে, মানে অতীতের যে প্রতিধ্বনি যেটাকে আমরা পারসিস্ট্যান্ট বলছি সেইটার অংশটা বেড়েছে। তার মানে অতীতে ভালো করেছে দেখে বর্তমানেও ভালো হচ্ছে। কিন্তু 2015 থেকে 2019-এরটা বিশ্লেষণ করলে যেটা দেখা যায় যে এখানে পলিসি ইনোভেশনের অংশটা তো কমেছে, অতীতের প্রতিধ্বনিটাও কিছুটা কমেছে, কিন্তু যেই অংশটা ব্যাখ্যা করা যাচ্ছে না সেইটার অংশ একটু বেড়েছে, ওটাকে আমরা বলছি রেসিডুয়াল। এখন প্রশ্ন হলো যে এটা ব্যাখ্যা করা না যাওয়ার কারণটা কী? কারণ এটা তো আপনি পলিসি ইনোভেশন দিয়েও ব্যাখ্যা করতে পারছেন না, অতীতের প্রবৃদ্ধি দিয়েও ব্যাখ্যা করতে পারছেন। তো সেখানে একটা ব্যাখ্যা হতে পারে যে এটা হিসাবের কিছু গড়মিল থাকতে পারে, যে আর অন্য হতে পারে যে যেই মডেল দিয়ে আমরা এই বিশ্লেষণটা করছি প্রবৃত্তিকে এই তিনটা ভাগে ভাগ করছি সেই মডেলেরও তো গলত থাকতে পারে। কিন্তু যেটা আমি যে পয়েন্টটা আমি বলতে চেয়েছিলাম যে এই যে রেসিডুয়াল পার্ট যেটা বেড়ে গেছে এটাকে যদি আমরা একটু গুরুত্বের সাথে দেখি আর যদি মনে করেছি না এটাকে বাদ দিয়ে যদি আমি প্রবৃদ্ধিকে দেখি তাহলে প্রবৃদ্ধির প্রবণতা সম্পর্কে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি? সেখানে যেটা আসে যে অতীতে আমরা যে একটা ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি বেড়েছে সেই বাড়া থেকে কিছুটা ধীর গতি চলে আসছে বলে মনে হচ্ছে 2015 থেকে, এটা কোভিডের আগে 2015 থেকে 2019-এর মধ্যে কিছুটা ধীর গতি চলে এসছে। এবং সেই ধীরগতির ভাবার দুটো কারণ আছে। একটা হচ্ছে আমরা এই আমাদের বাণিজ্য এবং জিডিপির অনুপাতটা যদি দেখি সেটা তো দেখা যায় যে ওই সময়ে বাণিজ্য এবং জিডিপির অনুপাতটা কমে গেছে, কাজে বাণিজ্যের সাথে আবার প্রবৃদ্ধির একটা খুব ঘনিষ্ঠ যোগাযোগ থাকে। আর দ্বিতীয় সূচকেও যেটা একই ইঙ্গিত দেয় সেটা হলো যে বিনিয়োগ, বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগ এবং জিডিপির অনুপাত এইটাও 2015 থেকে 2019 সালের মধ্যে স্থবির হয়েছে, কিছুটা কমেছে। কাজে এই যে রেসিডুয়াল যেটা বলছি যেটা ব্যাখ্যা করা যাচ্ছে না সেটা ব্যাখ্যা হয়তো আপনারা এর মধ্যেই খুঁজে পেতে পারেন যে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে আমরা অতীতে যতটা ভালো করেছিলাম সেটা অতটা এখন হচ্ছে না, কারণ আমরা একটা বড় সেক্টরের মধ্যে আটকে আছি, এক্সপোর্টের ভূমিকীকরণ অনেক কথা হয়েছে কিন্তু অর্জনের দিকে এখনও প্রচুর করার বাকি আছে। কাজে এটা গেল আপনার প্রথম প্রশ্নের উত্তর। গ্রোস যেটা রেজাল্ট সেটা তো এখন বাংলাদেশ ব্যাংক নিয়মিত রিপোর্ট করছে, সেটা এখন প্রায় $21 বিলিয়ন আমাদের, কিন্তু সেখান থেকে আবার বাদ দিতে হয় বাংলাদেশ ব্যাংকের যে লাইবিলিটিসগুলো আছে, যেমন ACO-তে একটা লাইবিলিটি প্রতিদিনই বাড়তে থাকে, ওগুলো বাদ দিতে হয়, IMF প্রতি লাইবিলিটি আসছে। তো IMF যে লক্ষ্যটা নির্ধারণ করেছে সেটা হলো নেট বেসিসে, তো ওই নেট রিজার্ভ এখন ধরেন $18 বিলিয়নের মতো বা তার একটু নিচে চলে এসছে। এখন আপনি বলছেন এটা কি অ্যালার্মিং পর্যায়ে গেছে কি না? অ্যালার্মিং পর্যায়ে আমি বলবো না, কিন্তু উদ্বেগের পর্যায়ে গেছে, কারণ যেই স্বস্তিটা ছিল রিজার্ভ নিয়ে সেইটা এখন আর নাই। এখন নাই তার বড় কারণ হচ্ছে যে এই যে কমছে, প্রতি মাসে বাংলাদেশ ব্যাংকে $100 কোটি বেশি বিক্রি করছে, এইটা যদি চলতে থাকে তাহলে তো এক জায়গায় গিয়ে রিজার্ভটা ফুরিয়ে যাবে, তখন আপনার অ্যালার্মিং পর্যায়ে আসবে, কারণ তখন আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমার এত কম রিজার্ভ হলে আমি মুদ্রা বিনিময় হারকে যেভাবে এখন চেপে রেখেছি তখন তো আর চেপে রাখতে পারবো না, তখন ওটা আমার ঠিক কন্ট্রোলের বাইরে চলে যায়। কাজেই রিজার্ভ একটা স্বস্তিকর অবস্থায় থাকা সময়ে যদি আপনি মুদ্রা বিনিময় হারকে বাজারের উপরে ছেড়ে দেন
তাহলে সেখানে বাজারে কোনো বড় ধরনের অস্থিরতা দেখা গেলে হস্তক্ষেপ করার মতো অস্ত্র আপনার হাতে থাকে, কিন্তু ওই অস্ত্রটা যখন আপনার কাছে থাকবে না তখন তো আপনাকে বাজারের উপরে আপনি ছেড়ে দিতে না চাইলেও ওটা বাজারের উপর চলে যাবে। বাংলাদেশে দীর্ঘমেয়াদের যে মানে উন্নয়ন যেটা হয়েছে সেখানে সার্বিকভাবে স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়েছে, শুধু যে দারিদ্রতা কমেছে তা না, অন্যান্য সূচকেও অবকাঠামো এবং অন্যান্য সূচকে উন্নতি হয়েছে, কিন্তু যেটা দীর্ঘমেয়াদে উন্নয়নের যেটা একটা বড় বলবেন একটা বিস্ফোরণের মতো সেটা হচ্ছে বৈষম্যটা অনেক বেড়ে গেছে এখন। সেই জন্য আগামীতে আমাদের যে লক্ষ্য আছে উচ্চ মধ্য আয়ের দেশে পৌঁছা বা উচ্চ আয়ের দেশে পৌঁছা, সেখানে জন্য আমরা যেই গতিতে এগিয়েছি অতীতে সেই গতিতে এগুলো ওখানে পৌঁছাতে যে সময়টা ধরা হয়েছে তার মধ্যে পৌঁছানো যাবে না। কিন্তু ইভেন সেটাকে ধরে রাখতে হলেও আপনাকে আমরা তিনটা জায়গায় সেখানে চিহ্নিত করছি, একটা হচ্ছে অর্থনীতির উৎপাদনশীলতাটা বাড়াতে হবে, তারপরে শ্রমিকদের আয় বাড়াতে হবে, শ্রমিকদের আয় না বাড়ালে এই বৈষম্যের বিষয়টা অ্যাড্রেস করা যাবে না। আর এই দুটোর ক্ষেত্রে উৎপাদনশীলতা এবং শ্রমিকদের আয় বাড়ানোর জন্য আপনার প্রয়োজন হবে প্রচুর বিনিয়োগের, এবং সেই বিনিয়োগ করতে গেলে আপনার আর্থিক খাতের যে দুরবস্থা আছে, যে দুর্দশাগ্রস্ত যে সম্পদগুলি আছে সেগুলো সমস্যাটা অ্যাড্রেস করতে হবে। আর এই আপনার শ্রমিকের আয় বাড়াতে গেলে এক্সপোর্টের বহির্মুখন করা আর মানব সম্পদ উন্নয়ন এইটার উপরে আপনাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। অর্থনীতির উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমাদের নগরায়ন যেভাবে হচ্ছে অপরিকল্পিতভাবে, এটা কিন্তু যেহেতু আমাদের উৎপাদনশীল খাতগুলো বেশিরভাগই ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক, ঢাকা এবং চট্টগ্রাম যদি বাসযোগ্য না হয় তাহলে কিন্তু এই উৎপাদনশীলতা বাড়ানো খুব কঠিন হয়ে পড়বে। এর মধ্যে কিছু বৈশ্বিক চ্যালেঞ্জ আছে, বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে দুটো বড় চ্যালেঞ্জ হচ্ছে যে টেকনোলজির যে একটা পরিবর্তন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগমন, যেটাকে অনেকেই বলছেন যেটা আগুনের আবিষ্কার এবং ইলেকট্রিসিটির আবিষ্কারের মতো একটা রূপান্তর ঘটাবে সারা বিশ্বে, সেটা কিন্তু বাংলাদেশের মতো একটা শ্রম নির্ভর একটা বড় জনসংখ্যার দেশের জন্য একদিকে যেমন সুযোগ এনে দিতে পারে অন্যদিকে অনেক ঝুঁকিও তৈরি করতে পারে। তো কাজেই এইটা একটা বিষয় সামনে, এটাকে আমরা কীভাবে মোকাবেলা করব, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জের ঝুঁকিগুলো, এবং ইদানিংকালে দেখা যাচ্ছে যে ভূরাজনৈতিক ঝুঁকিগুলিও অনেক জটিল হয়ে যাচ্ছে, কাজে ওগুলিকে তো আপনাকে ম্যানেজ করতে হবে।